সবার ভালোবাসার একটা ব্র্যান্ড ভালোবাসার গিটার তো এটা কিন্তু 41 ইঞ্চি গিটার 41 হ্যাঁ সামনে সাইডে এবং পেছনে সবদিকে একই ম্যাট ফিনিশিং এটা হচ্ছে সানব্রাস্ট এটা হচ্ছে শাইনি সানব্রাস্ট শাইনি সানব্রাস্ট আর এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে ম্যাট ফিনিশিং আচ্ছা আচ্ছা सेम গিটারটাই सेम মডেল সবকিছু ভলিউম কন্ট্রোল এবং টোন কন্ট্রোল আছে সাইডে এক্স এর মধ্যে এটা হচ্ছে 51 51 জি এটার প্রাইস এইটার প্রাইস আসবে হচ্ছে আপনার যে বডি শেপটা এটা একটু ইউনিক মানে অন্যান্য গিটার এজ মানে 40 ইঞ্চি যে গিটারগুলো তার থেকে এটা কিন্তু একটু डिफरेंट রাইট তো খুবই চমৎকার একটি গিটার আর ব্র্যান্ড হচ্ছে পল ক্রাফট এটা এবং আমাদের এই পাশে আরেকটা গিটার আমি যদি দেখাই যে ডিভাইজার গিটার আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্সদের নতুন একটি গিটারের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে কিন্তু আমি চলে আসছি আলপনা প্লাজার মিউজিক ভিশনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গিটারের হিউজ কালেকশন আছে এছাড়া কিন্তু নতুন শিপমেন্ট আই মিন আপডেট কিছু গিটার কালেকশন আছে তাছাড়া কিন্তু মিউজিক ভিশনে বরাবরই আপনাদের জন্য থাকে ধামাকা ডিসকাউন্ট অফার এছাড়া গিটার পারচেস করলে গিফট তো বরাবরের মতো আজকেও থাকছে প্রতিটা গিটারের সাথে এই সব থেকে ডিসকাউন্ট প্লাস গিফট তো আসলে আজকে আমাদের পুরো ভিডিওতে মিউজিক ভিশন থেকে থাকছে শালম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আমরা জানি যে বরাবরই মিউজিক ভিশন থেকে আমাদের প্রতিটা ভিডিওতে স্পেশালি একটা ডিসকাউন্ট থাকে কোন একটা ব্র্যান্ডের গিটারের উপরে জি তো শুরুতে একটু জেনে নিব যেহেতু আমাদের অডিয়েন্সটা অনেক বেশি এক্সাইটেড যে আজকে মিউজিক ভিশন থেকে আমাদের অডিয়েন্সটা কি ধরনের ডিসকাউন্ট পাচ্ছে আজকে ডিসকাউন্ট মূলত থাকছে অনেক কিছুতেই তো যেহেতু আমাদের প্রত্যেকটা শিপমেন্টের উপরে আমাদের প্রাইসগুলো ডিপেন্ড করে তো হয়তো আগের প্রাইস থেকে এখনকার প্রাইস একটু 10% হবে এটাই স্বাভাবিক তবে আজকে ডিসকাউন্টের থেকে আজকে হচ্ছে অফার দিয়ে দিচ্ছি আচ্ছা দুইটা গিটারে আপনারা পাবেন হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অর্থাৎ অফার প্লাস ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা বোধ পেজ আছে জি জি ওকে তো ভাই আমরা গিটারের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে জানবো বাট তার আগে খুবই শর্টকাট আমরা একটু সব লোকেশনটা জেনে নিব জি আমাদের সব লোকেশনটা খুবই সহজ আপনারা যে কোনো জায়গা থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় যেটা এখানে নামলেই নিউ এলিফ্যান্ট রোডে দেখতে পারবেন হচ্ছে আলপনা প্লাজা এই আলপনা প্লাজার চারতলাতে হচ্ছে আমাদের শোরুমটা আর শোরুমের নাম্বারটা হচ্ছে চারশো দশ চারশো এগারো দুইটা মিলে চারশো দশ চারশো এগারো জি তো গাইস এছাড়া কিন্তু থাকছে অন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার আপনারা কন্টাক্ট করে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন তো ভাই তাহলে আমরা আর কথা না বাড়িয়ে চলে যাব প্রোডাক্টে তো তাহলে আজকে আসলে কোন গিটার থেকে স্টার্ট করবেন তো বড় বড় মত আমাদের যে গিটারটাতে অফার থাকে আমরা সেই গিটারটি দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে যে গিটারটি তো এটা হচ্ছে টোটালি আমাদের লোকাল মেড গিটার বা কি আমরা বিডি টপাস বা বাংলাদেশি গিটার যেটাই বলি ওকে তো এটা হচ্ছে আমাদের লোকাল মেড গিটার এটা কোনো ব্র্যান্ড বা কোনো মডেল নাই আচ্ছা আমরা চেষ্টা করছি গুণগত মান যেন ভালো থাকে ওকে তো এটার সাথে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন খুবই ব্ল্যাক মধ্যে তো এটার সাথে আমাদের যে গিফট থাকে আমরা হচ্ছে চারটা গিফট সহ হচ্ছে এই গিটারটা আমাদের পূর্বের যে প্রাইস একটু কম ছিল বাট আমাদের সবকিছু দাম বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কিছুটাকে অ্যাড করতে হয়েছে এটার সাথে আচ্ছা তো এখন হচ্ছে এই গিটারটার সাথে একটা ব্যাগ

তো এর পাশাপাশি যেমন আমাদের এর থেকে আরেকটু একটু ভালো কোয়ালিটি যেটা সেম গিটার ওটাও হচ্ছে আমাদের লোকাল মেড গিটার বাট একটু সবকিছু ভালো করা হয়েছে তো ওই গিটার যদি আর একটু ভালো বাজেট করতে পারেন অ্যাপ্রক্সিমেট দেখা গেছে যে চার হাজার টাকার মধ্যে যেমন এই গিটারটি নিতে পারবেন এটা আমাদের নতুন কালেকশন আচ্ছা এটা কি ভাই সেম কোয়ালিটির মধ্যে নাকি একটু ডিফারেন্ট এটা কোয়ালিটি একটু বেটার আচ্ছা আচ্ছা প্রাইস কি না এটা প্রাইসটা আসবে হচ্ছে আপনার একটু প্লাস জি জি 3600 টাকা আসবে 3600 টাকা জি এটার সাথে আপনি যথারীতি হচ্ছে আপনি ফুল প্যাকেজ পাবেন আচ্ছা আচ্ছা চারটা গিফট শো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে আপনার ব্রিজ যে স্যাডেল ব্যবহার করা আছে এটাও কালারফুল তারপর হচ্ছে যে বডি অনেক টেকসই যেমন পূর্বের গিটার দেখানোর থেকে এটা বডি যথেষ্ট ভালো আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন কালারফুল আপনার দেয়া হয়েছে কি গোলা হ্যাঁ আচ্ছা আচ্ছা খুবই ভালো মানের একটি গিটার তো এটা পাবেন হচ্ছে ছত্রিশশো টাকা পূর্বে গিটারটি হচ্ছে উনত্রিশশো নব্বই টাকাতে চারটা গিফট সহ আর এটা পাবেন হচ্ছে ছত্রিশশো টাকা আই মিন তিন টাকা জি জি চারটা গিফট সহ যে গিটারটি দেখাচ্ছি সেটা অবশ্যই একটা ব্র্যান্ডের গিটার এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান গিটার এবং আমাদের হচ্ছে যে ইম্পোর্টেড গিটার আচ্ছা আচ্ছা তো এটার ব্র্যান্ড হচ্ছে গিফসন আর মডেলটা হচ্ছে ভেনাস অর্থাৎ গিফসন ভেনাস মডেলের এই গিটারটি পেয়ে যাবেন মাত্র মাথায় কত দিবেন ভাই আজকে আচ্ছা বলেই দিচ্ছি এই গিটারটি প্রায় আসবে হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ টাকা জি জি আর যদি এখানে আরেকটা কথা যেমন আমাদের হচ্ছে ব্র্যান্ডের গিটারে আমরা কোনো অফার দিতে পারি না তো কারণ হচ্ছে যে আমাদের লাভ সীমিত আর এখানে যদি আপনার হচ্ছে আমরা পাঁচ টাকা কিন্তু অনেকে একটা বেল্টের জন্য আবদার করে বা একটা বেল্টের জন্য তাদের একটা আশা থাকে তো আপনি যদি আর একশো টাকা অ্যাড করতে পারেন সেক্ষেত্রে একটা আকর্ষণীয় ভাই তো পরবর্তীতে আমাদের কোন গিটার দেখাবেন আজকে কিন্তু সব আপনার পছন্দ মতো গিটারই দেখবো জি জি আহ আমি এখন যে গিটারটি দেখাবো যেটা হচ্ছে সিগনেচারের ব্যাপারটা কাউকে বলতে হয় না নতুন করে এটা সবাই জানেন তো আমি কেন বলা যে আমাদের প্রত্যেকটা শিপমেন্টের উপরে আমি যে কথা পূর্বে বলছি এখন সবসময় আমি বলি যে আমাদের প্রাইসটা ডিপেন্ড করে আমাদের শিপমেন্টের উপরে আমাদের এই শিপমেন্টে প্রচুর টাকা অ্যাড করতে হয়েছে আমাদের এই কালেক্ট করার জন্য তো সেক্ষেত্রে গিটার প্রাইসটা একটু মানে বাড়তি এখন তো যেমন সিগনেচার গিটার আগে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অফার ছিল বাট এখন এটার প্রাইসটা হচ্ছে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা জি এটা হচ্ছে হালদার এন্টারপ্রাইজের ওকে আর মডেলটা হচ্ছে টু সিক্সটি ফাইভ ভাই এই গিটারের সাথে আমাদের অডিওন্স কি কি পেজ আছে এটার সাথে আমি মুরাদ ব্লগের সৌজন্যে যারা আসবে আমাদের কাছে তো চার হাজার টাকার মধ্যে প্রত্যেকে একটা করে ব্যাগ তো ফ্রি থাকবে ব্যাগ পিক থাকবে একটা করে বেল্ট উপহার থাকবে শুধুমাত্র মুরাদ শুধুমাত্র মুরাদ ব্লগস অডিয়েন্সদের জন্য জি জি কিন্তু আমাকে বলতে হবে আচ্ছা চ্যানেল রেফারেন্স দিতে হবে জি জি সো রাইজ ফাইনালি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন ভাই কিন্তু মানে বরাবরই মুরাদ ব্লগের ডিসকাউন্ট গিফট দিয়ে থাকে তো যারা এই ভিডিও দেখে এই আসবেন এই সুন্দর গিটারগুলো পারচেস করবেন डेफिनेटলি আপনারা কিন্তু রেফারেন্স দিতে ভুলবেন না স্ক্রিনশট সাবমিট করলে পেয়ে যাবেন গিফট জি ওকে ভাই তো আমরা তাহলে নেক্সট গিটারে চলে যাই তো নেক্সট আমি সিগনেচারের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি আমি যেটা হচ্ছে মন্ডল এন্টারপ্রাইজ মন্ডল এন্টারপ্রাইজ জি এটাও আমাদের 100% ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড আচ্ছা তো ব্যবধানটা হচ্ছে ওটা হচ্ছে হালদার এন্টারপ্রাইজের আর এটা হচ্ছে মন্ডল মন্ডল জি দুইটা দুই ফ্যাক্টরির আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা আজকে হচ্ছে 5200 টাকা 5200 টাকা জি এবং ভাই এটা তো ফুল অথেন্টিক হ্যাঁ 100% আচ্ছা আচ্ছা এখন আমি আরেকটু ক্লিয়ার করে দিই অনেকের অনেকে ভাই পূর্বের প্রাইস তো অনেক কম ছিল তো আমি কেন কথাটা বারবার ক্লিয়ার করছি যেন আমাদের ব্যাপারে কারো কোনো রং মানে আইডিয়া না থাকে আইডিয়া না থাকে বা কোনো ভ্রান্ত ধারণা না আসে রাইট তো আমাদের প্রত্যেকটা গিটারে অর্থাৎ আমাদের যদি একসেপ্ট স্ট্রিং যেটা সেটা তো প্রত্যেকটা স্ট্রিং আমাদের দাম বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের দামগুলো অ্যাড করতে হয়েছে তো আমাদের পূর্বে অর্থাৎ গত মাসের যে ভিডিও সেটার সাথে আমাদের প্রাইসটা মিলবে না এই মাসেরটা তো দেখা গেছে যে আমরা যদি ভিডিওর স্বার্থে হচ্ছে আমাদের একটু শর্টলি সবকিছু করতে হচ্ছে কারণ আমরা যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গিটার হাতে নিয়ে দেখাতে যে অনেক বেশি টাইম লাগে অনেক টাইম চলে যাবে এবং আপনাদের এত বড় ধৈর্য পরীক্ষা আমরা নিতে চাচ্ছি না তো সেই জন্য আমি আমার পছন্দ মতো কিছু আমি গিটার দেখিয়ে দিচ্ছি যেমন যাদের বাজেটটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 7000 টাকার মধ্যে তারা দেখা গেছে এই গিবসনের এই গিটারটি নিতে পারবেন এটা হচ্ছে সানব্রাস্ট এটা হচ্ছে শাইনি সানব্রাস্ট শাইনি সানব্রাস্ট আর এটার মধ্যে আরেকটা কালার আছে যেটা হচ্ছে ম্যাট ফিনিশিং আচ্ছা আচ্ছা सेम গিটারটাই सेम মডেল সবকিছু তো এটা পাবেন হচ্ছে মাত্র 6800 টাকা মাত্র 6800 টাকা জি আর এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা এটার মধ্যে আপাতত আমাদের একটাই কালার আছে ওকে ইয়ামাহা সিএম2 এটাও জেনুইনলি ইন্ডিয়ান এটার মধ্যে আপনার ভলিউম কন্ট্রোল এবং টোন কন্ট্রোল আছে সাইডে তো এটাও আসবে আপনার सेम 6800 টাকা 6800 টাকা জি আর অনেকের পছন্দের গগস গিটার থাকে সিগনেচার গগস এটা ভাই দুইটা কালার अवेलेबल একটা হচ্ছে ম্যাট ব্লু একটা হচ্ছে শাইনি ব্ল্যাক ওকে দুইটা কালারই কিন্তু জজ জ্যা খুবই চমৎকার এবং এই দুটোর প্রাইস আসবে আপনার যথারীতি 6800 টাকা 6800 টাকা হ্যাঁ তো আরেকটা কথা বলে রাখি যে আমি যে প্রাইস বলেছি প্রাইস ফিক্স কারণ হচ্ছে আমাদের মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের দামটা বলতে হয়েছে শুধু আপনারা মুরাদ ব্লগের রেফারেন্সটা দিলে পরে প্রত্যেককে একটা করে বেল্ট উপহার পেয়ে যাবেন এই প্রাইজের মধ্যে আচ্ছা আচ্ছা গাইজ আপনাদের সুবিধা তো আমি এগেইন রিপিট করতেছি ভাইয়ের কাছ থেকে আপনারা কিন্তু গিফট বুঝে নিতে কেউ ভুলবেন না তো ভাই তাহলে আমরা খুবই শর্টকাটভাবে আরও কিছু গিটার কালেকশন দেখব জি তো এখন হচ্ছে যাদের বাজেটটা হচ্ছে আট হাজার টাকার মধ্যে থাকে ওকে তো আমি হচ্ছে তাদের সে মানে কয়েকটা গিটার আমি ব্র্যান্ড মেনশন করে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তো একটা হচ্ছে আপনার টিজিএম গিটার টিজিএম হ্যাঁ এটার মধ্যে আপাতত আমাদের কাছে উডেন কালারটাই বা ন্যাচারাল কালার আমরা যেটা বলি এটা আসবে হচ্ছে আপনার এই কালারের মধ্যে মানে এই রেঞ্জের মধ্যে আপনার এক্স এম এগুলো আপনার সেম রেঞ্জ আসবে আচ্ছা এটা আসবে হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো টাকা জি জি তো এরপরে আমাদের এক পাশে দেখতে পাচ্ছেন টেস্টের মধ্যে এটা খুবই দেখতে খুবই চমৎকার ফিনিশিং একটা গেটার ম্যাট ফিনিশিং তো এটা আসবে এটাও আপনার যথারীতি আসবে হচ্ছে আপনার সাত টাকা সাত টাকা জি জি তো এটা হচ্ছে আমাদের এই শিপমেন্টের কালেকশন থাকা মুহূর্তে পর্যন্ত বাট নেক্সট শিপমেন্টে প্রাইসটা আরো এড হবে ওকে তো এরপরে হচ্ছে যে স্যান্ডি ব্র্যান্ডের মধ্যে একটি গিটার দেখতে পাচ্ছেন এটাও আসবে হচ্ছে আপনার সাত হাজার আটশো টাকাতে সাত হাজার আটশো টাকা জি জি আর যথারীতি এখানেও টেস্টি আছে টি আছে এগুলো প্রাইস রেঞ্জটা আপনার সেম আসবে যেটা হচ্ছে আমাদের চায়না ম্যানুফ্যাক্চার গিটারগুলো এগুলো প্রাইস রেঞ্জটা আপনার এরকমই আসবে এরপরে আমরা হচ্ছে দেখাচ্ছি যাদের হচ্ছে আট হাজারটা প্লাস মানে সাড়ে আট বা নয়ের মধ্যে যাদের বাজেটটা তাদের জন্য এখানে কিছু কালেকশন আছে যেমন হচ্ছে এক্স এর মধ্যে এটা হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান জি এটার প্রাইস এইটার প্রাইস আসবে হচ্ছে আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা জি জি এটা হচ্ছে কিন্তু তাইওয়ান মেড মানে পূর্বে যে এক্স এবং প্রিজিএম দেখিয়ে ওটা হচ্ছে চাইনিজ ভার্সন এর হচ্ছে তাইওয়ান আচ্ছা ভাই এটার সাথে কি কি পাচ্ছেন এটার সাথে আপনার ব্যাগ থাকবে পিক থাকবে এবং মোরা ব্লগের রেফারেন্স যারা যাবে তাদের জন্য একটা ভেলটু হয় ওকে আর এর মধ্যে আপনার বাংলাদেশের নতুন আসবে বাট এটার কোয়ালিটি আসবে আপনার ডিভাইজার যেটা আপনার সাড়ে আট টাকার মধ্যে যে গিটারটা ডিভাইজার এবং এটা হচ্ছে সেম কোয়ালিটি সেম সব কিছু আচ্ছা ভাই আমিও বলতে গেছিলাম যে মানে নতুন একটা গিটার দেখতেছি একটা না অনেকগুলায় বাট এখানে নতুন একটা গিটার একদম মানে টোটালি ডিফারেন্ট হ্যাঁ হ্যাঁ এবং এটার যে বডি শেপটা এটা একটু ইউনিক মানে অন্যান্য গিটার এজ মানে চল্লিশ ইঞ্চি যে গিটারগুলো তার থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট রাইট তো খুবই চমৎকার একটি গিটার আর ব্র্যান্ড হচ্ছে পলক্রাফ্ট এটা এবং আমাদের এই পাশে আরেকটা গিটার আমি যদি দেখাই যে ডিভাইজার গিটার তো পলক্রাফ্ট এবং ডিভাইজার দুটির প্রাইস রেঞ্জটা আপনার সেম আসবে আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা জি জি আমরা টিজিএম এর খুবই চমৎকার দেখতে একটি গিটার এবং যথেষ্ট কোয়ালিটি ফুল এটা জেনুইনলি হচ্ছে কোরিয়া মেড গিটার টিজিএম টিজিএম জি তো এটা প্রাইস দাঁড়াবে আপনার যেটা হচ্ছে আপনার 8800 টাকা এটা 8800 টাকা জি জি টিজিএম এর এই গিটারটা এবং সেম এই টিজিএম এই শেপের মধ্যে আমি পূর্বে যে এক্স গিটার দেখানো হয়েছে যেটা তাইওয়ান মেড

এইখানে হচ্ছে যে আমার দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্র্যান্ড স্যান্ডি ফোর জিরো থ্রি এটা খুবই ভালো মানের একটি গিটার এবং আমি যাদেরকে এই গিটারটা আমি সাজেস্ট করেছি বা আমি পার্সোনালি হাতে আমি গিটারটা দিয়েছি সবাই অপছন্দের কোনো কথাই বলতে পারে না এবং সাউন্ড কোয়ালিটি এবং সবকিছু মিলে সব দিক দিয়ে একদম পারফেক্ট জি খুবই চমৎকার একটি গিটার তো এটা প্রাইসটা আসবে হচ্ছে আপনার সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা জি মানে আমি এখন বর্তমান বাজার মূল্য হিসেবে আমি কথা বলছি বা আমাদের শিপমেন্ট কন্ডিশন এর উপরে যে প্রাইসটা সেভাবে আমি কথা বলছি ওকে তো এরপরে হচ্ছে যে যাদের বাজেটটা হচ্ছে যে 10 প্লাস অর্থাৎ 11 থেকে 12 হাজার বা 12500 হাজার টাকার মধ্যে যেমন এটা হচ্ছে টেস্টি কোম্পানির একটি গিটার টেস্টির মাদার কোম্পানি হচ্ছে ডিভাইজার ওকে তো এটা মডেলটা হচ্ছে 570 570 জি এটা আসবে হচ্ছে 11500 টাকা 11500 টাকা জি জি আর এরপরে হচ্ছে খুবই চমৎকার দেখতে একটি গিটার এবং এটা হচ্ছে ফুললি হচ্ছে জেব্রা উডের তৈরি আচ্ছা তো এটা আসবে হচ্ছে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার জি আর মডেলটা হচ্ছে জে থার্টি ফাইভ জে থার্টি ফাইভ জি জি এটা প্রাইসটা আসবে হচ্ছে সাড়ে বারো হাজার টাকা তো এটার মধ্যে আমাদের কাছে আরেকটা মডেল আছে যেটা হচ্ছে জে থার্টি ফোর অর্থাৎ সেভ সবকিছু এরকম সেম এটা যেমন সামনে হচ্ছে আপনার জে আর ওটা হচ্ছে ওয়ালনাট ওকে এই পার্থক্যটুকু তো ওটার প্রাইস আসবে সাড়ে বারো হাজার টাকা যদিও আমি দেখাতে পারছি না এখানে ভিডিওতে কারণ আমার গোডাউনে আছে আপনারা চাইলে এখানে স্পেস স্বল্পতার কারণে ওটা গোডাউনে রাখা আছে জি জি ওকে তো এরপরে হচ্ছে যাদের বাজারটা এই রকম রেঞ্জের সাড়ে বারো হাজার তেরো হাজার টাকার মধ্যে তাদের জন্য আরেকটা গিটার আছে যেটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে এক জেলারি ভাই এটা তো একদম ডিফারেন্ট এবং কালারটাও অসাধারণ খুবই চমৎকার এবং এটা হচ্ছে মুরাদ ভাই এটা কিন্তু জাম্বো শেফ জেমিন জাম্বো বলতে যেটা বুঝি অনেকে আসলে চাই জাম্বো শেফের গিটার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সাইজটা হচ্ছে 41 ইঞ্চি রাউন্ড শেপের গিটার আর এটা খুবই চমৎকার একটি গিটার যারা হচ্ছে ক্লাসিক বা জাম্বো গিটারের রিয়েল ফিল যারা পেতে চান তারা অবশ্যই এই গিটারটি নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার আমাদের কাছে अवेलेबल একটা হচ্ছে এই একটা কালার দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার তো এই দুইটারই সেম প্রাইস আসবে এগারো হাজার টাকা এগারো টাকা জি জি ওকে আর এর মধ্যে আরেকটা আমাদের কাছে গিটার আছে যেটা হচ্ছে এটাও জাম্বু শেপের গিটার এটা হচ্ছে কাঠ অ্যাওয়ে এটা ব্র্যান্ড হচ্ছে আপনার কক্সিডা তো খুবই চমৎকার পার্সোনালি আমি গিটারটা প্লে করে আমি জানি যে খুবই চমৎকার সাউন্ডের একটি গিটার কক্সিডা এটা প্রাইস রাখবে হচ্ছে আপনার বারো হাজার আটশো টাকা বারো হাজার টাকা জি জি ওকে তো এরপরে যারা একটু ট্রাভেল করতে পছন্দ করেন ট্রাভেলিং মানে ট্রাভেল গিটার খুঁজছেন তাদের জন্য খুবই আদর্শ খুবই কালার কম্বিনেশনে গিটারটি তৈরি এবং খুবই ভালো মানের একটি গিটার তো এখানে হয়তো অনেকে আমাদের পূর্বের যে ভিডিওগুলো দেখে থাকেন হয়তো ভাবতে পারেন যে ভাই একই গিটার কেন বারবার দেখাচ্ছেন তো আমাদের কোনো কালেকশনই ভাই লং টাইম থাকে না আমাদের সেল হয়ে যায় ওর রিপ্লেসে আরেকটা গিটার থাকে তো আমাদের ভিডিও স্বার্থে হচ্ছে গিটার গুলো দেখানো আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস আসবে হচ্ছে আপনার এগারো হাজার আটশো টাকা এরপরে আমি দেখাচ্ছি যেহেতু আমি দশ প্লাস যে গিটার বাজেট রেঞ্জের গিটার গুলো সেগুলো দেখাচ্ছিলাম এটা ব্র্যান্ড হচ্ছে টাকলা আমি হাতে নিয়ে দেখানো কারণটা হচ্ছে এটা বডি শেপ সবার ভালোবাসার একটা ব্র্যান্ড ভালোবাসার গিটার তো এটা কিন্তু একচল্লিশ ইঞ্চি গিটার একচল্লিশ হ্যাঁ সামনে সাইডে এবং পেছনে সবদিকে একই ম্যাট ফিনিশিং ওকে তো এটার প্রাইস হচ্ছে টাকা টাকা জি জি আর যাদের বাজেট পূর্বে যে গিটারগুলো দেখিয়েছিলাম যেমন হচ্ছে সাড়ে আটের মধ্যে আপনি আরও কিছু গিটার পাবেন যেমন সেম টাকলা ব্র্যান্ডের মধ্যেই ওয়াই জিরো ওয়ান যে মডেল গিটারটা এটা হচ্ছে ব্লু শাইনি ব্লু আর এটা হচ্ছে শাইনি ব্লাক এই দুই গিটার পেয়ে যাবেন হচ্ছে সাড়ে আট হাজার টাকার মধ্যে ওকে দেখা গেছে যে আমাদের কাছে গিটার সহ মানে ইনস্ট্রুমেন্ট জগতে যা কিছু আছে আপনারা সব কিছুই পাবেন কারণ হচ্ছে যে আমাদের স্পেস ছোট থাকার জন্য তো আমাদের কাছে সব কিছু মানে দেখানো সম্ভব হয় না তো আপনাদের যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই অন স্ক্রিনেতে আমাদের নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মানে ওই নাম্বারটা যেটা থাকবে সেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা যে কোনো ইনফরমেশন পেয়ে যাবেন তো যদি আমি একটু দেখাই মুরাদ ভাই আমাদের কাছে হচ্ছে যারা বাসায় বসে বয়েস প্র্যাকটিস করতে চান কারাকে মিউজিকের সাথে বয়েসটা প্র্যাকটিস করতে চান বা এরকম কিছু খুঁজছেন এই স্পিকারটি তাদের জন্য খুবই আদর্শ মানে একটা স্পিকার হতে পারে আমার পূর্বের একটা ভিডিওতে আমি এটার পারফরমেন্সটা দেখিয়েছি তো যদিও এখানে অনেকে একটা কমেন্ট করছে যে যে আমার না বাট জেনুইনলি আমরা হচ্ছে যেহেতু মিউজিক লাভার আমাদের গানের তো একটু করতেই হয় তো যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই শপে এসে স্পিকার চেক করে নিয়ে যাবেন বা আমাদের ভয়েস পারফরমেন্স কেমন সেটা আপনি দেখতে পারবেন আমাদের সাথে আড্ডা দিতে পারবেন তো এটা হচ্ছে যেমন কারাওকে মিউজিকের সাথে

সাড়ে চার হাজার টাকা শুরু করে আপনার বিভিন্ন প্রাইস রেঞ্জের আমাদের কাছে উকিলের উপর পেয়ে যাবেন আমরা যদি দেখাই আমাদের কাছে যথেষ্ট উকিলের কালেকশন আছে আপনার যে যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাকে পারফেক্টলি আইডিয়া দিতে পারবো বা আপনি যদি মানে অনলাইন ডেলিভারি নিতে চান আমরা সেটাও ব্যবস্থা করতে পারবো আচ্ছা তো গাইস মিউজিক ভিশনে কিন্তু আমরা গিটার দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যারাই সুন্দর গিটারগুলা গিটার ইউকুলেলে এছাড়া এখানে যে মিউজিক্যাল আদার্স ডিভাইস বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা যে যেটাই বলেন না কেন তো যারা সুন্দর মিউজিক্যাল গুলো একদম রিজনেবল হোলসেল প্রাইসে পার্সেস করতে চান আপনারা কিন্তু ডিরেক্টলি চলে আসবেন মিউজিক ভিশনে এছাড়া স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সুন্দর প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন তো শালাম ভাই ভাই আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তো লাস্ট একটু খুবই শর্টকাট ভাবে আপনাদের টার্মস এবং কন্ডিশনটা জেনে নিব আমি আমাদের লোকেশনটা আবার পুনরায় বলছি যেটা হচ্ছে আপনার যে কোনো জায়গা থেকে আপনার সায়েন্স ল্যাবরেটরি যে মোড়টা এই মোড়ের নাম নিউ এলিফ্যান্ট রোডে আলপনা প্লাজায় হচ্ছে আমাদের শোরুমটা আচ্ছা আচ্ছা আলপনা প্লাজার তলাতে আর শোরুম নাম্বার হচ্ছে চারশো দশ চারশো আর নামটা হচ্ছে মিউজিক ভীষণ আর আমাদের যদি কেউ অনলাইনে ডেলিভারি নিতে চান যেমন আমি প্রত্যেকটা আমাদের অনেকেই কমেন্ট করে বা অনেকেই করে তো আমি বলি যে আমাদের মার্কেট হচ্ছে অফলাইন শপ এটা তো এখানে কাস্টমার সাপোর্টের জন্য অবশ্যই আপনি যে কোনো গিটার বা যে কোনো উকিল যে কোনো ইনস্ট্রুমেন্ট করতে চাইলে অবশ্যই আমাকে অ্যাডভান্স করতে হবে করার এটা হচ্ছে কুরিয়ার চার্জ না কুরিয়ার চার্জ টোটালি হচ্ছে ওরা আপনার কাছ থেকে নিয়ে নেবে আমাদের হচ্ছে ওই ইনস্ট্রুমেন্ট পারপাসে অ্যাডভান্স করবেন বাকিটাকে আপনি কুরিয়ার সার্ভিসে ক্লিয়ার করে দেন হচ্ছে আপনি ইনস্ট্রুমেন্ট টা নিতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো গাইস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট আপডেট নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং